আসসালামু আলাইকুম, আমি রেহানা ব্লগস ভিডি থেকে রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার আরেকটি ব্লগ দেখার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মাশাআল্লাহ। রোজার শেষ দিনে তো অনেক গরম, এই প্রচণ্ড গরমে ইচ্ছে করছিল না কিছুই করি, ভাবলাম শেষ যেহেতু শেষ দিন চাঁদ রাত, তো ভেবেছিলাম যে তেমন কিছু করব না, ঘরে রান্না বান্না যাই আছে একটু খেয়ে নিবনে। তো এর মধ্যে এমন বৃষ্টি শুরু হয়েছে, বাচ্চারা বলল যে মা রহমতের বৃষ্টি শুরু হয়েছে, আর এবার তো খুব একটা খিচুড়ি খায়নি, তো এই বৃষ্টিতে একটু খিচুড়ি রান্না করো। তো আজকে আবার অনেক কাজ, বাইরে যেতে হবে টেইলারে সব কিছু মিলিয়ে। যাই হোক, তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আবহাওয়াকে পরিবর্তন করে দিয়েছে। তো এর মধ্যে শর্টকাটে একটুখানি ডিম ভুনা করে নিলাম আলু দিয়ে ঝোলঝোল করে, আর তার সাথে গরম গরম খিচুড়ি, কারি না ভালো লাগে। তো যেহেতু প্রচণ্ড গরম ছিল, খিচুড়ি রান্না করতে চাইনি, তো আবার বাচ্চাদের আবদারে ভাবলাম রান্না করে ফেলি। এই তো এটাই হবে আজকে আমাদের ইফতার, এবং সেহরি তো আর নেই, তো কালকে থেকে ঈদ শুরু, যার কারণে পরে সন্ধ্যা রাতে এটাই খেয়ে নিব। বাহিরে ঠান্ডা হাওয়া আর গরম গরম খিচুড়ি, ডিম ভুনা, তরমুজ, তারপর আমার মেয়ে একটু লাচ্ছি বানাচ্ছে দই দিয়ে, এই হচ্ছে লাচ্ছি। আনারস কেটে নিয়েছি, আমার ছেলেটার অনেক জ্বর, তো ওর জন্য একটু আনারস করে নিলাম, ছোটো বেবিও হেল্প করছে আমাদের ইফতারিতে। যাই হোক, ও রোজা রেখেছে, তারপর ও অপেক্ষা করছে যে কখন আজান দিবে আর খাবে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আমার ছোট্ট মেয়েটা এবার তিনটা রোজা রেখেছে, আর সবগুলো রোজার মধ্যে চেষ্টা করেছে রাখার জন্য, তো অনেক গরম তাই ওভাবে রাখতে দেইনি। সবাইকে ঈদ মোবারক। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।